নমস্কার বন্ধুরা গরমকালের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়ার জন্যে আজকে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া খুব অল্প মশলা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের খুবই হেলদি একটা মাছের জন্য রেসিপি তো চলুন কথা না বাড়ি ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা রান্নাটা করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি তবে এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যায় মানে পোনা বা কাতল যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে তো মাছটাকে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এই মাছের মধ্যে হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটাকে আমি সাইড করে রেখে দেবো দশ মিনিটের জন্যে মাছের ঝোলে দেওয়ার জন্য এখানে আমি বেশ কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে এখানে আমি নিয়েছি ঝিঙে ঝিঙেটাকে বড়ো টুকরো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি পটল পটলটাকে দেখুন অল্প অল্প করে খোসা রেখে তারপরে এক একটা পটলকে আমি দুই ফালি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর খুব ছোট সাইজের একটা টমেটো এখানে কেটে রেখেছি আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা কলাও দিতে পারেন এইবার একটা মশলার পেস্ট তৈরি করব তো এখানে আমি এক চামচ আদা বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙ আনার জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা কালার আসবে দেখতে ভালো লাগবে তবে আপনাদের যদি অপছন্দ হয় আপনারা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার বাদ দিয়েও এটা করতে পারেন এবার খুব অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট আমি তৈরি করে নিয়েছি এরকমভাবে করলে কিন্তু বাটা মশলার একটা এফেক্ট আসে খুব ভালো লাগে খেতে এবার রান্নায় চলে এসেছি তো রান্নাটা করার জন্য প্রথমে আমরা মাছটাকে ভেজে নেব মাছ ভাজার জন্যে যে কড়াইতে মাছটা ভাজবো সেই কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল চার টেবিল চামচ সর্ষের তেল এখানে দিয়েছি তো সর্ষের তেলটাকেও কিন্তু আমি খুব ভালো করে মানে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভাজতে হবে যারা আপনারা প্রথম রান্নাবান্না করছেন মানে নতুন নতুন রান্নাবান্না করছেন তাদের জন্য আমি বলছি অনেক সময় কিন্তু হয় যে মাছ ভাজতে গেলে কড়াইয়ে লেগে যায় তো প্রথমে যদি কড়াইটাকে ভালো করে গরম করে নেওয়া হয় তারপরে তেলটাকেও একদম ধোঁয়া ওঠা গরম করে নেওয়া হয় তারপরে মাছ ভাজলে যে কোনো মাছই কিন্তু খুব সহজে ভাজা হয়ে যাবে মাছ কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না বা কড়াইয়ের নিচে লেগে যাবে না তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো এখানে আমি খুব বেশি লাল করে ভাজে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি আর একবারে কিন্তু সব মাছ ভাজা যাবে না অল্প অল্প করে মাছ ভেজে নিতে হবে তো এখানে আমি দুটো ব্যাচে সবগুলো মাছকে ভেজে তুলে নিচ্ছি আর মাছ ভাজার তেলটার মধ্যে রান্নাটা করব তো এখানে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ জিরে আর শুকনো লঙ্কা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে প্রথমে দিয়ে দিচ্ছি আলুর সাথে পটলটাও দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আলু আর পটল ভালো করে ভেজে নিচ্ছি আলু আর পটল ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না পটল ভালো করে না ভাজলে খেতে একেবারেই ভালো লাগে না তো প্রথমে আলু পটলটা একটু ভেজে নিতে হবে তো এখানে ভাজতে ভাজতে হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে আলু পটল আরও মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে আমি আলু আর পটল খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি আর টমেটোটাকে দিয়ে জাস্ট এক মিনিটের জন্য একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তো টমেটোটা একটুখানি ভেজে নিয়েছি এবার যে মশলার পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটিতে মশলা লেগেছিলো সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে সবজিটাকে আমি মশলার মধ্যে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে ঝিঙেটা দিয়ে দিলাম এবার ঝিঙেটাকেও সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ঝিঙেটা কিন্তু এই সময় দিতে হবে কারণ ঝিঙে যেহেতু খুব নরম হয় প্রথম থেকে যদি ঝিঙে রান্না করা হয় না তাহলে কিন্তু ঝিঙেটা একদম গলে যাবে ঝিঙে কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো আলু আর পটল ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝিঙেটাকে আমি দিয়েছি আর ঝিঙের সাথে এখানে আমি আরও হাফ চামচ নুন দিয়েছি এবার সব কিছুর সাথে ঝিঙেটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঝিঙেটা দেখুন কষাতে কষাতে কিন্তু একদমই নরম হয়ে গেছে তো এখানে আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই করে গরম জলে দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যায় বিশেষ করে এই ধরনের ঝোল কিন্তু ঠান্ডা জল দিয়ে একেবারেই করা যায় না ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট একটু অন্যরকম হয়ে যায় তো ঝোলটা ফুটে ওঠার পরে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম আর এই রেসিপিতে পুরো ঝালটাই কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসবে খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আর দিয়ে দিচ্ছি নুন নুন এখানে আমি টেস্ট করে দেখেছি তো নুন আমার একটু কম লাগছে তো ওখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই নুন আর ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে রেখে এটাকে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পরে এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিচ্ছি তো মাছগুলো এখানে আমি দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে রেখে আমি আরও একবার ঢেকে দেবো জাস্ট তিন থেকে চার মিনিটের জন্যে তো মাছটা দেওয়ার পরে আরও তিন চার মিনিটের জন্য একদম হাই আছে আমি ঢেকে দিয়েছিলাম সব সবজি এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাছের মধ্যেও ঝোলের সমস্ত ফ্লেভার ঢুকে গেছে ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একদমই হালকা পাতলা খুব সাধারণ একটা মাছের ঝোলের রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা হয়তো মাছের ঝোল অনেক রকমভাবেই তৈরি করে খান তবে এই রকমভাবে পেঁয়াজ রসুন ছাড়া খুব অল্প মশলা দিয়ে গরমকালে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন